প্রিয় দর্শক, আজ 23 ডিসেম্বর 2020 বুধবার। আমি লাবু আহমেদ জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতি সর্বশেষ। গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1423। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। নতুন 13 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1357 জন, আর চিকিৎসাধীন রয়েছেন 52 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে নতুন করে 8 জন কোয়ারেন্টিনে যুক্ত হলেও ছাড়পত্র পাননি কেউ। বর্তমানে মোট কোয়ারেন্টিনে রয়েছেন 73 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।